ভারতে প্রচলিত যাতায়াত ব্যবস্থার অন্যতম হলো ভারতীয় রেল। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ রেলপথের মাধ্যমে যাতায়াত করছেন বিভিন্ন প্রান্তে। একটি বিশেষ মূল্যের বদলে কিছু সময়ের ব্যবধানে যাওয়া যায় একদিক থেকে অন্যদিকে। তবে জানেন কি, এই ভারতে রয়েছে এমন এক অদ্ভুত ট্রেন যেটিতে চড়তে লাগে না কোনো ভাড়া। শুধু তাই নয়, গত 73 বছর ধরে এই নিয়ম চলে আসছে। নিশ্চয়ই ভাবছেন এমন স্পেশাল ট্রেন কোথায় চলে? হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের সীমান্তে চলে এই বিশেষ ট্রেন। ভাকরানাঙ্গাল ড্যাম দেখতে যাওয়ার জন্য চড়তে হয় এই ট্রেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আসলে এই ট্রেন নাঙ্গাল থেকে ভাকরা ড্যামের মধ্যেকার অঞ্চলে চলাচল করে। গত 73 বছর ধরে মোট 25টি গ্রামের মানুষ বিনামূল্যে যাতায়াত করছে এই ট্রেনের মাধ্যমে। এছাড়া পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে এই ট্রেন। এই ট্রেনের মূল উদ্দেশ্য হলো ড্যাম সম্পর্কে সাধারণ মানুষকে জানানো। ভাকরা বিয়াস ম্যানেজমেন্টের বোর্ড দ্বারা পরিচালিত হয় এটি। একটি পাহাড়কে ভেঙে তৈরি করা হয়েছে ভারতের এই রেলপথটি। 1949 সাল থেকে শুরু হয়েছে এই ট্রেনটির যাত্রা। 25টি গ্রামের প্রতিদিন 300 বেশি মানুষ এর মাধ্যমে যাতায়াত করে। তবে সব থেকে বেশি উপকৃত হয় স্কুল ছাত্ররা। দিনের মধ্যে দুবার যাতায়াত করে এই ট্রেন। এই ট্রেনে নেই কোনো টিটি। ডিজেল চালিত ইঞ্জিন দিনে 25 লিটার ডিজেল খরচ করে। সকাল 7:05 থেকে 8:20 পর্যন্ত একটি ট্রেন থাকে, আবার বিকালে 3:05 থেকে 4:20 পর্যন্ত আরেকটি ট্রেন থাকে। এভাবেই সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বুকে চলছে এই ট্রেনটি।